আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি গিয়ার সংবাদ শিরোনামগুলো। নিউ মার্কেটে ছাত্র ব্যবসায়ী সংঘর্ষে আহত দোকানি মোরসালিনের মৃত্যু, সংঘর্ষের ঘটনায় ১৩০০ জনকে আসামি করে তিন মামলা। পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান, সরকারের ধারাবাহিকতায় উন্নয়ন নিশ্চিত হচ্ছে মন্তব্য। মারিউপোলে অভিযান না চালিয়ে এলাকা ঘিরে ফেলতে বললেন পুতিন, কাউকে পালানোর সুযোগ না দেওয়ার নির্দেশ। এবং শকুন বিলুপ্তি ঠেকাতে দিনাজপুরের সিংহা জাতীয় উদ্যানের ভূমিকা, প্রাকৃতিক প্রজনন বাড়াতে উদ্যোগ নেওয়ার পরামর্শ। দামে কম থেকে অনেক বেশি ঘরের চালে লাগান আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদে আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে আসছে বিস্তারিত সংবাদে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত মোরসালিন নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। বিকেলে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ নিয়ে ওই সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হলো। এ ঘটনায় ১৩০০ জনকে আসামি করে হত্যাসহ তিনটি মামলা করা হয়েছে। সংঘর্ষে দুদিন বন্ধ থাকার পর নিউ মার্কেট এবং এর আশপাশের বিপণী বিতানগুলো আবারও খুলেছে। মিথিলা নাজনীর রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে মোরসালিনের স্বজনদের অপেক্ষা। মঙ্গলবার ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন দোকানি মোরসালিন। আজ সকালে তার মৃত্যু হয়। মোরসালিনের ভাই নূর মোহাম্মদও কাজ করেন গাউসিয়া মার্কেটের একটি দোকানে। সংঘর্ষের সময় সেখানে আটকা পড়েছিলেন তিনি। তখনই পেয়েছিলেন ভাইয়ের আহত হওয়ার খবর। পার্সন লোক আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আপনি এমার্জেন্সি তে চলে আসেন ঢাকা মেডিকেলে। এই নাম্বারটা কার? আমি ভাই আমার ছোটো ভাইয়ের কেউ, উনি খুব গুরুতর অসুস্থ, ঢাকা মেডিকেলে এমার্জেন্সিতে আছে, আপনি আসেন। পরে আমি আসলেই এসে দেখি যে ওর সিচুয়েশন খুব খারাপ। তো বিচার হোক, প্লাসের ক্ষতিপূরণ হিসেবে সবার কাছে একটু চাই। ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে বাড়ি কামরাঙ্গীর চরের পশ্চিম রসুলপুরে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। স্বজনদের হাহাকারের পাশাপাশি এক বুক হতাশা। কিভাবে চলবে মোরসালিনের সংসার? কোথায় থেকে খাবার জুটবে এই পরিবারটির? আমার ছেলের নির্দোষ উদাও দিয়ে ওরা টাইম না নিয়ে আমার ছেলের মাসে ইটা দা চেচ্চা আমার দেড় বছর সংসার আমার মা ছোট থাকতে আমরা বিয়া দিছে গো। সরকারের কাছে সহযোগিতা চাই, সরকারের কাছে আর মার্কেট সমিতির লোকের কাছে। ছেলে মেয়ের ভবিষ্যৎ করে দিবা, আমি আর কিছু চাই না। আমাকে বক্স এনে দিছে, খাবার এনে দিছে, মজার সব এনে দিছে। মোরসালিন ছাড়াও এই সংঘর্ষে মঙ্গলবার নাহিদ নামে আরেক ডেলিভারি ম্যানের মৃত্যু হয়। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা। জনগণের ভোটে সরকারের ধারাবাহিকতা আছে বলেই উন্নয়ন নিশ্চিত হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রজন্মের পর প্রজন্ম যাতে উন্নত জীবন পায় সেটি সরকারের লক্ষ্য। ঘোষাল সার কারখানার ভিত্তি স্থাপন সহ চারটি প্রকল্প উদ্বোধন করে পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নীলাদ্রি শেখর। নরসিংদীর পলাশে নির্মাণ হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় সার কারখানা। শক্তি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় প্রতিদিন ২৮,০০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের ভবন, মাদারীপুরে বিসিক শিল্পনগরী, এলইডি লাইট অ্যাসেম্বলিং প্ল্যান্ট এবং টুলস অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট। আমাদের সরকারের নীতি এবং কর্মসূচির ফলে বর্তমানে আমাদের জিডিপিতে শিল্প খাতের অবদান প্রায় ৩৫% উন্নীত হয়েছে এবং দেশব্যাপী আমরা পরিবেশ বান্ধব শিল্প প্রসার ঘটাচ্ছি, যাতে পরিবেশ রক্ষা করাটা এখন একটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ফলে সব
থেকে বাংলাদেশ একটা ঝুঁকির মধ্যে বসবাস করে। তা আমরা প্রতিটি শিল্প কলকারখানা থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আমরা তৈরি করছি সেখানেই আমরা পরিবেশ বান্ধব যাতে হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। জনগণ ভোট দিয়ে সরকারের ধারাবাহিকতা বজায় রাখছে বলেই উন্নয়ন নিশ্চিত হচ্ছে বলেন শেখ হাসিনা। বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আজকে বাংলাদেশের উন্নয়ন করতে আমরা সক্ষম হয়েছি। 2008-09 অর্থ বছরে আমাদের মোট রপ্তানি আয় ছিল মাত্র 15,565 মিলিয়ন মার্কিন ডলার। 2020-21 অর্থ বছরে তা 45,386 মিলিয়ন মার্কিন ডলারে আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। ডেল্টা প্ল্যান 2100 আমরা প্রণয়ন করেছি, যার ফলে বাংলাদেশ জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা পাবে এবং বাংলাদেশ তাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত সুন্দর জীবন পায় তা নিশ্চিত করবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। এর আগে বঙ্গবন্ধু শিল্প দর্শন ও উন্নয়নের উত্তরণ নামে বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবারে জানাবো ইউক্রেন পরিস্থিতি। মারিউপোলের অ্যাজোভ হাসপাতালে অবরুদ্ধ ইউক্রেন সেনাদের ওপর অভিযান না চালাতে সেনাদের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেই এলাকা নিশ্চিতভাবে ঘিরে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। অবরুদ্ধ স্টিল মিলে নারী ও শিশুরা থাকায় অভিযান না চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট। মারিউপোলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাশিয়ার সাথে নিঃশর্ত আলোচনায় বসতে চায় ইউক্রেন। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সহ 27 বিশিষ্ট মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। বিস্তারিত ইস্তেকার অধীনে রিপোর্টে। মারিউপোলে ইউক্রেনের সেনাদের সবশেষ শক্ত অবস্থান অ্যাজোভস্তল স্টিল কারখানায় অভিযানের পরিকল্পনা বাতিলের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে নারী ও শিশুরা অবস্থান করায় এমন নির্দেশ দেন পুতিন। রুশ সেনাবাহিনীকে অভিযানের বদলে কারখানাটি অবরুদ্ধ করে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। ক্রেমলিন থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্দেশ্য করে পুতিন বলেন, শিল্প এলাকায় অভিযানের পরিকল্পনা অপ্রয়োজনীয়, তবে এলাকাটি কঠোরভাবে ঘিরে ফেলতে হবে। আজবস্থলে থেকেও এখন পর্যন্ত আত্মসমর্পণে অস্বীকৃতি জানানো ইউক্রেনীয় সেনাদের ফের অস্ত্র সমর্পণের আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আত্মসমর্পণ করলে রাশিয়া তাদের সম্মান দেখাবে এবং আহতদের চিকিৎসা সহায়তা দেবে। ইউক্রেন জুড়ে হামলা আরও জোরদার করেছে রুশ বাহিনী। লুহানস্কের 80% দখলে নিয়েছে রুশ সেনারা। মারিউপোলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাশিয়ার সাথে নিঃশর্ত আলোচনায় বসতে চায় ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন, মারিউপোলে অবরুদ্ধ সামরিক ও বেসামরিক লোকদের নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দিলে বন্দী রুশ সেনাদের ছেড়ে দেওয়া হবে। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনের পক্ষে থাকলেও রাশিয়াকে নিরঙ্কুশ নিষেধাজ্ঞায় রাজি নয় চীন। রাশিয়ার উপর দীর্ঘ সময় নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব ফেলবে বলেও মনে করে দেশটি। প্রকৃতির ঝাড়ুদার শকুনের বিলুপ্তি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানের শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র। তবে শকুনের প্রাকৃতিক প্রজনন বাড়াতে উঁচু বৃক্ষ সংরক্ষণ ও পর্যাপ্ত খাবার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহালুম শাহী রিপোর্ট। প্রকৃতি থেকে শকুনের বিলুপ্তি ঠেকাতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ক্ষতিকর ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন জাতীয় ঔষধ নিষিদ্ধ করা, নিরাপদ আবাস স্থল সংরক্ষণ ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। তারপরও দেশে শকুনের সংখ্যা মাত্র 260টির মতো। শীতের সময় হিমালয় থেকে দেশে আসা শকুন উদ্ধার করে দিনাজপুরের জাতীয় উদ্যান সিংড়া ফরেস্টে চিকিৎসা দেওয়া হচ্ছে। শীতকালে হিমালয়ান গ্রিফন যখন বিভিন্ন এলাকায় অসুস্থ হয়ে পড়ে যায়, আমরা তখন সেগুলোকে উদ্ধার করে এনে এখানে সেবা শুশ্রূষা করে 2-3 মাস দেখাশোনা করার পর এদেরকে শীত শেষে আমরা প্রকৃতিতে ফিরিয়ে দিই। জনগণ করবে সেটাও কিন্তু আসলে ঠিক হবে না। তাদেরকে কীভাবে মিনিংফুলি মানে পার্টিসিপেশন করানো যায়, তার জন্য একটা বলবো যে প্রাতিষ্ঠানিক একটা কাঠামো দরকার। সেটির বলবো যে অনেকাংশে কাজ হয়েছে, যেমন কো ম্যানেজমেন্ট কমিটি ফরেস্ট ডিপার্টমেন্ট করেছে, একটা ভালচার রেসপন্স টিম আছে, একটা একটা ভলেন্টিয়ার টিম আছে। এটির প্রচার এবং প্রসার যত বেশি বাড়ানো যাবে
তত বেশি আমি বলবো যে জীব বৈচিত্র্য সংরক্ষণ আমাদের পক্ষে করা সম্ভব হবে। 2016 সাল থেকে শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্রে 150 শকুনকে চিকিৎসা দিয়ে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবারও 19টি শকুন ফিরে গেছে প্রকৃতিতে। আমরা এই এই জিনিসটা আসলে সচেতনতা আমরা এটা ঘটা করে করি, কারণ এখানে আসলে এরা আসে প্রকৃতির যে বিরূপ প্রতিক্রিয়া তাদের এখানে থাকে সেটার জন্য এখানে আসে, কিন্তু মানুষ যাতে এদেরকে আসার পরে এদেরকে ক্ষতিগ্রস্ত না করে, তাদের উপর আক্রমণ না করে, তাদেরকে একটা প্রাণী হিসাবে দেখে অসুস্থ হয়ে যখন পড়ে যায় তখন এখানে জনগণ উদ্ধার করে এবং তার পাশাপাশি বন বিভাগ তাদের কাছ থেকে এই উদ্ধারকৃত শকুনগুলো নিয়ে রেসকিউ সেন্টারে দেয়। এই রেসকিউ সেন্টারের সাথে কিন্তু আইসিএন, বন বিভাগ এবং প্রকৃতিজন ফাউন্ডেশন একসাথে যৌথভাবে কাজ করছে এবং এই শকুনগুলোকে সেবা শুশ্রূষা দিয়ে একসময় এর ছাড়া ব্যবস্থা করা হয়। কিটোপ্রোফেন এবং ডাইক্লোফেনাক এদের কারণেই কিন্তু আমাদের শকুনগুলো কমে গেছে এই অঞ্চল থেকে। আমরা 2010 সালে কিন্তু এটাকে ব্যান্ড করি বাংলাদেশে, বাংলাদেশ সরকার এটাকে ব্যান্ড করে, তারপরে কিটোপ্রোফেনও ব্যান্ড হয়েছে। সচেতনতার কারণেই কিন্তু আমরা এই কাজটি করছি, শকুনকে উদ্ধার এবং শুশ্রূষা দিয়ে ছাড়ার ব্যবস্থা। বিপন্ন পাখিটি বাসা বাঁধে এমন উঁচু বৃক্ষ সংরক্ষণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বনগাছ না থাকার কারণে শকুনের যে বাসা বাঁধা নেস্টিং, শকুনের নেস্টিং, ব্রিডিং, ব্রুডিং, বাচ্চা লালন পালন করার মতো যে এনভায়রনমেন্টটা সেটা না থাকার কারণে আসলে শকুন ঠিকমতো ডিম দিতে পারছে না বা শকুনের বংশ বিস্তার করা খুব কঠিন হয়ে পড়েছে। বনে পর্যটক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নানাবিধ কারণে হারিয়ে যেতে বসছে এই প্রকৃতির ঝাড়ুদার ক্ষেত শকুন। এই শকুন টিকে রাখতে সরকার যেমন দৃষ্টি দেওয়া প্রয়োজন, তেমনই প্রয়োজন জনসচেতনতার, এমনটাই মন্তব্য করছেন পরিবেশবিদ ও প্রকৃতিপ্রেমীরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এরপর জানিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ডি ফতরাস বিরতি, আর বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ডিবি পরিচয়ে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণের তিন দিন পর তার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে তিন ভুয়া গোয়েন্দা পুলিশ। তবে গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসায় অপহৃত ব্যবসায়ীর হদিশ জানাতে পারেনি তারা। স্বজনদের দাবি, লুটপাটের সময় ধরা পড়া আলাউদ্দিন নামে এক ব্যক্তি অপহরণের সময় উপস্থিত ছিল। রিপোর্ট করছেন এনামেল কবির রূপম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ওষুধ ব্যবসায়ী মিশকাতকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোর করে তুলে নিয়ে যায় ডিবি পরিচয়ে আসা অজ্ঞাত ব্যক্তিরা। সে সময় মিশকাতের দোকানে তালা বন্ধ করে চাবি পাশের দোকানে রেখে যায় তারা। বুধবার রাতে ওই চাবি নিয়ে দোকান খুলে লুটপাট চালানোর সময় লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানায়। পরে মোহাম্মদপুর থানা পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। আলাউদ্দিন জানায়, কলাবাগান থানায় মিশকাতের বিরুদ্ধে নিজে বাদী হয়ে সাইবার আইনে মামলা করেছে সে। ওই মামলায় তার উপস্থিতিতে ডিবির লোকেরা এসে মিশকাতকে আটক করে রেখেছে। ডিবির এক কর্মকর্তার নির্দেশে আজ তারা দোকানের মালামাল জব্দ করতে এসেছিল। পাশের দোকান মালিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। যে কোনো সরকারের আমলেই বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলে মন্তব্য করেছেন রাজশাহী কার্যালয়ের নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। রংপুরে কারামতিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে আলোচনা ও সংবর্ধনার প্রধান অতিথি ছিলেন তিনি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লিউ এম রায়হান শাহ, রোটারি ক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ সোমানী। পরে ভারতীয় সহকারী হাইকমিশনারকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
আফগানিস্তান জুড়ে সিরিজ বোমা হামলায় অন্তত 39 জন নিহত ও শতাধিক আহত হয়েছে। এর মধ্যে মাজারি শরীফে শিয়া মসজিদে প্রথম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করে আইএস জানিয়েছে, মুসল্লিরা যখন নামাজের জন্য অপেক্ষা করছিল তখন দূর থেকে একটি রিমোট কন্ট্রোল ব্যাগের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলায় 31 জন নিহত আর কমপক্ষে 87 জন আহত হয়েছে। কুন্দুজে পুলিশ স্টেশনের কাছে দ্বিতীয় বোমা বিস্ফোরণ হয়, এতে 4 জন নিহত ও 18 জন আহত হয়। নানগড়হার প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন তালেবানের একটি গাড়িতে আঘাত করলে 4 তালেবান সদস্য নিহত ও 5 জন আহত হয়েছে। এছাড়া রাজধানী কাবুলে মাইন বিস্ফোরণে 2 শিশু আহত হয়েছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। ভোলার মনপুরার বিচ্ছিন্ন কলাতলির চরে বিভিন্ন সবজি ও সূর্যমুখীর ভালো ফলন হয়েছে। লবণাক্ত চরের জমিতে এবার ফল ফসল উৎপাদন করে সফল হয়েছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পারস্পরিক যোগাযোগের অন্যতম মাধ্যম শব্দ। এই শব্দই যখন তার মাত্রা ছাড়িয়ে যায় তখন তা হয়ে ওঠে কষ্ট বিরক্তির কারণ। শব্দ দূষণের কারণে প্রতিবছর অসংখ্য মানুষ তাদের শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলছেন। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএক্সইএক্স সূচক 55 পয়েন্ট বেড়ে 6662 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 379টি কোম্পানির 754.7 কোটি শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 148.11 কোটি বেশি। এর মধ্যে দাম বেড়েছে 269টির, কমেছে 78টির এবং অপরিবর্তিত রয়েছে 32টি কোম্পানির শেয়ারের দাম। জানাবো খেলার খবর।